বিসমিল্লাহিরাহমানিরাহিম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কি বিজনেসম্যান এই বইটির হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অধ্যায় এক, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি অধ্যায়টি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এর আগে আমি এই অধ্যায়ে আরো তিন চারটি ক্লাস করিয়েছিলাম। প্রথম ক্লাসটিতে আমি এই অধ্যায়ের কিছু সাজেশন দিয়েছি, তারপরে কিছু ম্যাথ করিয়েছিলাম গুরুত্বপূর্ণ, এ প্লাস আই বি আকারে প্রকাশ করো, এবং গত ক্লাস আমি করেছিলাম বর্গমূল নির্ণয় করো। আমি আজও করাবো বর্গমূল নির্ণয় করো ছোট ছোট পাঁচ ছয়টি অঙ্ক, আসলে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আজকে আমি যেই ছয়টি অঙ্ক নির্বাচন করেছি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বইতে বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলো এসেছে, আর বিভিন্ন বইতে এই অঙ্কগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটি দেখো, আমাদের প্রশ্নে বলে দিবে বর্গমূল নির্ণয় করো, অথবা এই প্রশ্নের উপরে রুট চিহ্ন দিয়ে দিবে। 3 প্লাস 4 আই, নাম্বার 2 হচ্ছে 3 মাইনাস 4 আই, এখানে মাইনাস 3 প্লাস 4 আই, দেখো তিনটি অঙ্ক খুবই কাছাকাছি। তো এই তিনটি অঙ্ক সিলেকশন করেছি এই জন্যই তোমাদের যাদের বেসিক দুর্বল, কেন গত ক্লাসে আমি দুটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, অঙ্কগুলো একটু বড় বড় ছিল, একটু জটিল ছিল অনেকের জন্যই, তো যাদের বেসিক একটু সমস্যা তারা এই অঙ্কগুলো অবশ্যই শিখে নেবে, তাহলে তারা অনেক কিছুই ভালো বুঝতে পারবে। তো দেখো অঙ্কগুলো আবার বলছি, 3 প্লাস 4 আই, দেখো 3 প্লাস 4 আই প্লাস, এখানে 3 হচ্ছে প্লাস 4 আই হচ্ছে মাইনাস, এখানে 3 মাইনাস 4 আই প্লাস, দেখতে পাচ্ছো এখানে দুটি প্লাস, এখানে 3 প্লাস 4 আই মাইনাস, এখানে 4 আই প্লাস কিন্তু 3 টা মাইনাস। এরপর আছে হচ্ছে 8 প্লাস 6 আই, এখানে আছে মাইনাস 8 মাইনাস 6 এর পরে হচ্ছে 6 গুণ রুট মাইনাস 1, এখানে আছে 17 বা 17 যোগ 6 আই রুট 2। তো আমি তোমাদেরকে প্রথমে প্রথম তিনটি অঙ্ক আগে করাচ্ছি, তারপরে দ্বিতীয় তিনটি, ছয়টি অঙ্ক আজকে আমি করে দিব। দেখো তো আমরা যদি এবং এই তিনটি অঙ্ক পাশাপাশি করার কারণ তোমাদের জন্য ভুল খুব কম হয় এবং তোমরা যেন বুঝতে পারো, আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি, আমরা তিনটি অঙ্ক করবো পাশাপাশি যেন আমাদের বুঝতে অনেক সুবিধে হয়। তো দেখো আমরা প্রথমে লিখবো এত এর বর্গ মূল, আমাদের মূল প্রশ্নটি কিন্তু হচ্ছে এটি 3 প্লাস রুট আই, এর বর্গমূল নির্ণয় করতে বলছে, বর্গমূল দিব আমরা। দেখো বুঝতে পেরেছো আমরা এইভাবে অঙ্কটি শুরু করবো, এত এর বর্গমূল হচ্ছে এত, মানে এই সংখ্যাটির মান নির্ণয় করব। এইবার বা তোমাকে বলে দিতে পারে এটা সম্বন্ধে একটি কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে দিতে পারে যে এত মান নির্ণয় করো বা এত উত্তর কত হবে নির্ণয় করো, এইভাবে। তো আমাদের বর্গমূল চেয়েছে, এখন দেখো আমরা কিভাবে করব। এটি করার জন্য একটি রুলস আছে, অনেক ধরনের রুলস করা যায়, বইটা তো সমাধান আছেই। আমি তোমাদেরকে কিছু এক্সক্লুসিভ টেকনিক দিচ্ছি যেন তোমরা ভালো করে মনে রাখতে পারো। আমরা এই অঙ্কের ক্ষেত্রে মূল টার্গেট করব আমাদের এই যে এই মানটি, দেখো আমাদের রুটটা ওঠার জন্য যদি ভিতরে একটা হোল স্কোয়ার মান আনতে পারি যে স্কোয়ার আর রুট কাট, তো তখন আমরা এবং হোল টোটাল রিপ্রেজেন্ট স্কোয়ার চলে আসে, আমরা 4 আই কে কি ধরবো ভালো করে বুঝো, 4 আই কে সবসময় ট্রাই করবো ধরতে 2 এ বি, কি ধরবো 2 এ বি, 4 আই কি বানাবো 2 এ বি বানাবো। কেন অঙ্কে তো বই তো তোমরা সলিউশন পাবে ধীরে ধীরে করে ফেলতে পারবে, কিন্তু আমি বেসিক তোমাদেরকে বুঝাচ্ছি কিভাবে অঙ্কটি ভাঙাবে। 4 আই কে ধরবো আমি 2 এ বি, তো আমি যদি 4 আই কে 2 এ বি ধরি মানে আমি বি ধরবো হচ্ছে আই কে 2 এর 2, আর বাকি অংশটুকু আমি ধরবো এ, যেন গুণ করে 4 আই হয়। ধীরে ধীরে বোঝো, মনে করো আমি 4 আই কে লিখলাম 2, এ জানি না বি হচ্ছে আই, দেখো 2 এ বি, এখন এ আমি কত ধরবো, এ আমার কত ধরলে 4 আই হবে, মোট কথা কি আমি যদি 2 এ বি এখানে যদি 2 ধরি যে 2 এ বি, আমার সূত্রে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হোল স্কোয়ার, তো এখানে আমার এই 2 থাকবে আর এই আই থাকবে, তবে এই মধ্যের মানটুকু আমি এমন একটি মান ধরবো যেন আই এর সাথে 2 গুণ করে এই মধ্যের মানটি গুণ করলে যেন 4 হয়, দেখো 2 দুগুণে 4 আর হচ্ছে আই। তো আমি যদি এটা ধরি তাহলে দেখা যাবে কি আমি ধরেছি তোমার 2 এ বি, এ ধরেছি 2 কে 2 স্কোয়ার, আর বি ধরেছি আই কে আই স্কোয়ার, তারা কি এমনই একটা অঙ্ক দিয়ে যেন মিলে যায়। তো দেখো এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার, আমরা যদি এবার আগে লাইনটি করি 2 দুগুণে 4 প্লাস এখানে 2 2 4 আই মাইনাস 1, দেখো আই স্কোয়ার মানে হচ্ছে আমার
মাইনাস 1 আই স্কয়ার মানে কি মাইনাস 1 দেখো তোমরা আরেক ভাবে মনে রাখতে পারো কিন্তু ওইভাবে মনে রাখলে তুমি বেসিক বুঝবে না সেটা হচ্ছে কি 3 আছে আমি 3 থেকে 1 বাড়িয়ে নিব 4 যে 1 বাড়িয়ে নিলাম কেন 3 কে 3 হচ্ছে কোনো কিছুর বর্গ না 4 হচ্ছে 2 এর বর্গ 2 2 গুণে 4 যদি 8 থাকতো আমি 9 নিতাম 3 3 কে 9 যদি হচ্ছে মনে করো আমি 24 থাকতো 25 ধরতাম 5 5 25 এইজন্য আমি এখানে 1 যোগ করব আর একটা এখানে বিয়োগ করে দেব কিন্তু মূল টার্গেট কিন্তু নিচের মানটা আমার 2ab সূত্রের মধ্যে কিন্তু পড়তে হবে যদি সূত্র না মিলে তাহলে কিন্তু আমি গত ক্লাসে যে নিয়মে করেছিলাম একটু বড় করে ওই নিয়মেই করতে হবে তো দেখো আবার বলছি 3 এর পরিবর্তে লিখলাম 4 আর এখানে আমি এই 3 থেকে এই 4 থেকে 1 বিয়োগ করে দিলাম 4 থেকে 1 যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 3 ঘুরে ফিরে আগের লাইনে চলে আসবে এবং আমি এটাকে এখন রুট দিব দেখো দেখো তোমরা বুঝতে পারো কি এই জায়গাটা কিন্তু একটু জটিল দেখো 4i এর 4i আর 4 থেকে 1 গেলে কত থাকবে 3 থাকবে এটি কেন সূত্রে ভাঙানোর জন্য আমি নিলাম তো এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমার সূত্র হচ্ছে কি আমার এখানে হবে a প্লাস b হোল স্কয়ার দেখো এবার রুট আর স্কয়ার কাটা 2 প্লাস i কিন্তু এর আগে কি প্লাস মাইনাস দিয়ে দিব অঙ্ক আমার শেষ আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো দেখো আমাদের কি এখানে জটিল তেমন কিছু নেই শুধু টার্গেট 3 এর জায়গায় আমি 4 লিখবো আর একটা বিয়োগ করে দিব কেন মাইনাস 1 মানে কিন্তু i স্কয়ার তুমি এই যে এই দ্বিতীয় লাইনটি টার্গেট রাখবো আর ইনশাআল্লাহ তোমার আর সমস্যা হবে না তারপর আসো আমরা পাশাপাশি পরবর্তী দুটি অঙ্ক দেখি তাহলে তোমার একটু ক্লিয়ার হবে কিভাবে করব দেখো যদি আমরা এটা ভাবি আমরা লিখবো এত এর বর্গমূল লিখলাম বর্গমূল লিখে আমরা এই বাঁদিকে লিখলাম 3 মাইনাস 4i একে রুট দিলাম সমান দেখো 3 আছে 3 কে লিখলাম 4 মাইনাস 4i এখানে দিব মাইনাস 1 কেন 4 থেকে 1 গেলে আমার 3 হবে আর এই রুট আছে রুটটা দিয়ে দিলাম এবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 মানে হচ্ছে i স্কয়ার আর এখানে এই যে b মানে হচ্ছে i কেন 2 2 গুণ 4 i 4i দেখো এটা অটোমেটিক মিলে যাবে এই দিকে কিরকম যাবে মিলবে এই পাশে মিলবে কিভাবে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই যে এখানে সূত্র যেমন মিলে গেল আবার i স্কয়ার মানে মাইনাস 1 তো আমার উপর লাইনের সাথে নিচের লাইন হুবহু মিল থাকতে হবে কিন্তু সমান মানে দুটি লাইন সমান হতে হবে তো লিখলাম 2 মাইনাস i হোল স্কয়ার এখানে কি রুট সমান দিব 2 মাইনাস i হচ্ছে প্লাস মাইনাস রুট আর স্কয়ার কাটা এটি হচ্ছে 2 মাইনাস i আশা করছি তোমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছ এইবার আসো আমরা তৃতীয় অংশটুকু দেখি এখানে একটু জটিল বিষয় আমার প্রথম সংখ্যায় যদি মাইনাস থাকে তখন একটু কাজ করতে হবে কি করতে হবে দেখো এখানে লিখব আমরা এত এর বর্গমূল লিখলাম বর্গমূল লিখে আমরা লিখব মাইনাস 3 প্লাস 4i লিখে রুট দিব যেহেতু বর্গমূল করার কথা বর্গমূল করলাম এবার আমি সমান দিয়ে আগে কি করব দুটো থেকে মাইনাস কমন নেব কারণ শুরুতে যদি মাইনাস থাকে কেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্রথমে কিন্তু আমার মাইনাস নেই প্লাস আছে এজন্য মাইনাসটি কমন নিয়ে প্রথম সংখ্যাটিকে প্লাস বানাতে হবে তো আমি লিখলাম মাইনাস 1 কমন নিয়ে আমি লিখলাম 3 মাইনাস 4i কি লিখলাম 3 মাইনাস 4i তো দেখো এই অঙ্কটি এখন আগের অঙ্কটির মতো হয়ে গেছে ভালোভাবে দেখো দেখেছো দুই নম্বর অঙ্কটির মতো এটি আবার হয়ে গেছে ভিতরের অংশটুকু তো এবার আমরা লিখছি বা 1 মানে হচ্ছে i স্কয়ার এটাকে আমি রুট রাখলাম এইখানে সেম আগের মতো এটার মতো ভাঙাবো কি ভাঙাবো দেখো 4 মাইনাস 4i মাইনাস 1 কেন 4 থেকে 1 গেলে হচ্ছে আমার 3 এইবার এটা আমরা লিখবো দেখো i স্কয়ারকে যদি রুট দ্বারা আমি কাটাকাটি করি এখানে থাকবে শুধু i আর এই পুরোটার উপরে আবার রুট থাকবে রুটে কি থাকবে দেখো এখানে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমার b স্কয়ার মানে i স্কয়ার মানে মাইনাস 1 দেখো হুবহু এটার সাথে মিলে যাচ্ছে তো এইবার আমি কি করব i আর এখানে আমার হবে তোমার দুঃখিত এখানে আমার হবে হচ্ছে 2 মাইনাস i হোল স্কয়ার দেখো এটার সাথে এই যে অংশটুকু মিলে যাচ্ছে হুবহু শুধু একটি i বাড়তি কেন i বাড়তি এই যে মাইনাস 1 কমন নিচ্ছি মাইনাস 1 মানে i স্কয়ার i স্কয়ারকে আমি রুট করলে পাবো শুধু i এইবার
লিখলাম আমি আই আই আমি যখন লিখে ফেললাম এবার দেখো আমি কি করব রুট চিহ্ন দিলাম এবার দেখো আমার হচ্ছে এই যে রুট চিহ্ন আর স্কয়ার কাটাকাটি চলে যাবে আমার থাকবে হচ্ছে 2 মাইনাস আই আর এটা একটু প্লাস মাইনাস থাকবে তাই আমি প্লাস মাইনাস সবার আগে নিয়ে আসবো প্লাস মাইনাস আই এই যে আই হচ্ছে আই আর এই যেহেতু প্লাস মাইনাস হচ্ছে আমার আই এই আইটি থাকার কারণে আমার প্লাস মাইনাসটা আমি আগে দিয়ে দেবো কারণ আই এর আগে মনে মনে একটু প্লাস চিহ্ন আছে এবার আমি আই দ্বারা দুটাকে গুণ করব দেখো গুণ করলে আমার কি হয় এখানে গুণ করলে হবে প্লাস মাইনাস তো আমার থাকলোই এখানে আমি আই দ্বারা এটাকে গুণ করলে হবে 2i কি হবে 2i মাইনাস হচ্ছে আই আই গুণ করলে হচ্ছে আমার আই স্কয়ার দেখো বুঝতে পারো কিনা দেখো আই দ্বারা আমি 2 কে গুণ করব 2i আই দ্বারা আমি আই কে গুণ করব আই স্কয়ার এবার আমি পাবো প্লাস মাইনাস হচ্ছে আমি পাচ্ছি কি দেখো এখানে পাচ্ছি 2i আর আই স্কয়ার মানে জানি হচ্ছে আমি মাইনাস 1 দেখো আই স্কয়ার মানে মাইনাস 1 কিন্তু এখানে মাইনাস আই স্কয়ার তাহলে ওই মাইনাস 1 আর মাইনাস 1 প্লাস 1 দেখো বুঝতে পারো কিনা আমরা জানি আই স্কয়ার সমান হচ্ছে মাইনাস 1 তো আই স্কয়ার সমান মাইনাস 1 আর এখানে যত আগে মাইনাস আছে ওই মাইনাস 1 আর মাইনাস মিলে প্লাস 1 হয়ে যাবে তো এবার আমরা এটা সাজিয়ে লিখতে পারি যে সমান প্লাস মাইনাস 1 প্লাস 2i দেখো লিখলাম কি প্লাস মাইনাস 1 প্লাস 2i এখন দেখো আমরা কেন এটাকে আগে পরে করলাম মূলত হচ্ছে কি আমার প্রথম অংশটুকুকে ইমাজিন নাম্বার রাখা যাবে না আমরা স্বাভাবিক সংখ্যা রাখবো যেমন দেখো এখানে ছিল 2 মাইনাস i এখানে ছিল 2 প্লাস i তো এখানে আমার i এর অংশটুকু পরে থাকতে হবে তাই যেহেতু প্রথম অংশটুকু আবার স্বাভাবিক ছিল কিন্তু i দ্বারা গুণ করার ফলে আমার প্রথম অংশটুকু হয়ে গেছে ইমাজিন নাম্বার আর পরবর্তী সংখ্যাটুকু বা অংশটুকু হয়ে গেছে স্বাভাবিক সংখ্যা তাই আমরা সাজিয়ে লিখলাম আশা করছি তোমরা 1 2 3 ভালোই বুঝতে পারছো আমি আবার একটু রিপিট করছি দেখো এই যে এখানে তুমি এমন একটি মান দাও থাকবে যার প্রথম অংশটি অব মানে অটোমেটিক সূত্রে পড়ে যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানেও a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এভাবে আমাদের অঙ্কটি হয়ে গেছে আশা করছি এই অঙ্ক নিয়ে তোমাদের আর তেমন কোনো সমস্যা হবে না তারপর তোমরা বই থেকে প্র্যাকটিস করবে এই ধরনের কিছু অঙ্ক আসো আমরা তো প্রথম তিনটা অঙ্ক করলাম এখন আমরা একই নিয়মের আরো একটু কঠিন একটু অন্যরকম আরো তিনটি নিয়মের মানে আরো তিনটি অঙ্ক করি একই রকম নিয়মের তারপর আমরা এই সবগুলো অঙ্ক যদি করি ইনশাআল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না তো আসো আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি তো আসো পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো যদি আমরা দেখি দেখতে পাবো আমাদের পরবর্তী অঙ্কটির মধ্যে ছিল n প্লাস 6i এর ঘনমূল নির্ণয় করো দুঃখিত বর্গমূল নির্ণয় করো n মাইনাস 6 রুট মাইনাস 1 এর বর্গমূল নির্ণয় করো 17 প্লাস 6i রুট 2 এর বর্গমূল নির্ণয় করো তো আসো আমরা একটি একটি করে শুরু করি আগে আমরা এই অংশটুকু করে দিচ্ছি এটি খুবই সহজ একটি অঙ্ক একটু আগে করেছি দেখো আমি সমান দিব এখানে আমি লিখব এত দুঃখিত এর বর্গমূল কি লিখবো এত এর বর্গমূল আমরা পাবো হচ্ছে রুট দিয়ে দিব শুধুমাত্র n প্লাস 6i আমি আবার বলেছি অনেক সময় তোমাকে বর্গমূল বর্গমূল করো কথাটি না লিখে এটার উপরে রুট দিয়ে সমান সমান প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে পারে তো তখন আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না এটি কথায় বলে ফেলবে আর রুট চিহ্ন দিয়ে দিলে তো হলোই তো এবার আমরা কি করবো দেখো সমান আমরা এই যে এখানে 8 আছে লিখব 9 প্লাস 6i এখানে মাইনাস করে দিব 1 কেন 9 থেকে 1 গেলে আমার 8 হবে হুবহু 1 দেখতে পাচ্ছ এবার এটাকে আমরা লিখব 9 মানে 3 স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দেখো বুঝতে পাচ্ছ কিনা 3 3 কে 9 2ab মানে 3 2 করে 6 দেখো 6i আর 2ab b মানে i স্কয়ার b মানে হচ্ছে i i কে i স্কয়ার মানে কি মাইনাস 1 তো এটা হুবহু মিলে গেছে আমাদের তো এবার আমরা করতে পারি 3 প্লাস i হোল স্কয়ার এখানে একটি রুট রুট আর স্কয়ার কাটা লিখবো প্লাস মাইনাস 3 প্লাস i তো আশা করছি তোমরা এই অঙ্কটিও ভালোই বুঝতে পেরেছো এবার আসো আমরা দ্বিতীয় অঙ্কটি করি তবে যে মানে পাঁচ নম্বর অঙ্কটি এই অঙ্কটি কিন্তু অনেক বড় করে করা যায় দুটি অঙ্কই ঠিক আছে যদিও তোমার যেহেতু এই প্রথম সংখ্যাটি আমার বর্গের মধ্যে ফেলা যাবে মানে বর্গের ভিতরে বর্গ দিয়ে করা যাবে
কিন্তু আমরা গত ক্লাসে তুমি একটা অঙ্ক করেছিলাম, আগে ছিল 6 পরে ছিল 8, মানে এখানে 8 এর পরিবর্তে ছিল 6 আর 6 এর পরিবর্তে ছিল 8। ওই অঙ্কটি করা একটু টাফ ছিল, কেন ওই অঙ্কে আমি যদি 6 এর সাথে 1 যোগ করি 7 হবে, 7 তো বর্গ সংখ্যা নয়, তাই আর এই অঙ্কটিও ওই বড় নিয়মে করা আছে বইয়ের মধ্যে, দেখবো আমি এটি ছোট নিয়মে করা যায় তাই ছোট নিয়মে করে দিচ্ছি, ভালো করে দেখো। আমরা লিখবো এত এর বর্গমূল, বর্গমূল লিখে লিখবো হচ্ছে সমান দিয়ে লিখবো, মনে করো মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 1, এ একটা রুট দিয়ে দিব বড় করে। ওকে, এইবার আমরা সমান লিখলাম, লিখে দেখো প্রথমে আমি মাইনাসটা কমন নিব, যেহেতু প্রথম সংখ্যা মাইনাস আছে, আমরা এই যে আজকে 4 5 6 তিন নম্বর অঙ্কটিতে দেখেছিলাম যে মাইনাস আগে আমার 3 ছিল, আমি মাইনাসটা কমন নিয়েছিলাম, নিলে হবে 8 মাইনাস 6 আর এখানে মাইনাস 1, আমরা ভেঙে ভেঙে করি তাহলে ভালো শিখতে পারবে। এবার দেখো এই এখানে হচ্ছে রুট মাইনাস 1, তো এইবার আমাদের হচ্ছে কি এখানে মাইনাস কি মানে মাইনাস 1 কমন নিলাম, কি কমন নিলাম মাইনাস 1, তো মাইনাস 1 মানে হচ্ছে আই স্কয়ার, আর এখানে দেখো আমার 8 মাইনাস এখানে মাইনাস 1 মানে কত বলো, মাইনাস 1 মানে হচ্ছে আই স্কয়ার, তো আমরা লিখতে পারি সরাসরি আই স্কয়ার রুট করলে আই, আমি সরাসরি লিখতে পারি আই, কারণ আগের অঙ্কে আমি বুঝেছিলাম, আমি সরাসরি লিখে দিলাম এখানে আই, কি লিখবো 6 আই, দেখো রুট মাইনাস 1 মানে কি মাইনাস 1 মানে হচ্ছে আই স্কয়ার, আই স্কয়ার আর রুট কাটা, আমি রুট মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি শুধু আই, কেন ইমাজিন নাম্বার। এবার দেখো হচ্ছে এবার আমরা কি করব, এটা মাইনাস 1 সমান লিখলাম আই স্কয়ার, আর এখানে আমি ভেঙে লিখি 8 থেকে 1 যোগ করলাম, দেখো এই অংশটুকু আমার এই যে আগের অঙ্কটির মতো অনেকটা হয়ে গেছে, শুধু পার্থক্য হবে যেহেতু মাইনাস 1 কমন নিয়েছি, এই 6 এর আগে মাইনাস ছিল, 6 টা হচ্ছে প্লাস, হ্যাঁ এই 6 টা হচ্ছে কি প্লাস, কেন আমি মাইনাস 1 কমন নিয়েছি, আর একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি, দেখো আমি কমন নিয়েছি মাইনাস 1, তো এই যে আমার রুট চিহ্নটি, তো মাইনাস 1 মানে আই স্কয়ার, আর এখানে দেখো সেম এই অঙ্কটি এখন আমার এই অঙ্কর মতো হয়ে গেছে, হুবহু 8 প্লাস 6 আই, দেখো 8 প্লাস 6 আই, তো আমার যেহেতু এই অঙ্কটি এত সহজ হয়ে যাচ্ছে আমার বড় করার কোনো দরকার নেই, তো এবার দেখো আমি লিখবো 8 মানে 9 প্লাস 6 আই মাইনাস 1, কেন 9 থেকে 1 গেলে আমার 8 হবে, আই স্কয়ার মানে আই স্কয়ার আর রুট কাটা, শুধু আই লিখলাম আর রুটটা এই অংশটুকুর উপরে, এই অংশটুকু দিলে আমার দেখো 9 মানে 3 স্কয়ার, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, মানে কি দেখো আমার আই স্কয়ার মানে মাইনাস 1 আর 3 স্কয়ার মানে হচ্ছে কি 9, 3 3 কে 9 আর 2 এর 2 2 এ বি, আবার বলছি দেখো এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তো 2 এ বি a b a মানে 3 স্কয়ার আর b মানে i স্কয়ার, এভাবে আমার অটোমেটিক মিলে যাবে অঙ্কটি, তো i এর i এখানে আমার হবে √ দিয়ে 3 প্লাস i হোল স্কয়ার, দেখো এই যে এটির সাথে অনেক মিলে যাচ্ছে, এবার আমরা লিখব i এখানে √ দিয়ে আমি লিখব তোমার হচ্ছে √ আর স্কয়ার তো কাটা, তাহলে থাকবে প্লাস মাইনাস, কি থাকবে প্লাস মাইনাস, তো আমি এখানে লিখব তোমার সমান দিয়ে প্লাস মাইনাস, তার যেহেতু এখানে ছিল আগে নিয়ে আসবো সবসময় প্লাস মাইনাস 3 প্লাস আই, তো আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। আসলে এখন আমরা কি করি দেখো, আমরা প্লাস মাইনাস থাকলো আই দ্বারা যদি গুণ করি, আই দ্বারা গুণ করলে আমি কি পাবো দেখো, আই দ্বারা 3 কে গুণ করলে আমি পাবো 3 আই, আর আই আই মানে হচ্ছে আই স্কয়ার, দেখো আশা করছি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো, এই আই আই যদি আই স্কয়ার হয় এবার আমি লিখবো প্লাস মাইনাস, এখানে হচ্ছে আমার 3 আই, আই স্কয়ার মানে মাইনাস 1, দেখো আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো, তারপর আমরা চাইলে আই এর মানটা আমরা আগে পরে রাখতে পারি, কারণ মাইনাস দ্বারা গুণ করলে দেখো এরকম করা যায়, আমরা যদি মাইনাস দ্বারা যেহেতু প্লাস মাইনাস আছে মানে একটি সংখ্যা প্লাস আর একটি সংখ্যা মাইনাস এর, তো আমরা প্লাস মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস 1 টা হয়ে যাবে প্লাস এর, মানে একটা একটা অংশ প্লাস এর করা যাবে একটা অংশ মাইনাস এর করা যাবে, আর এখানে এটা হয়ে যাবে আমার মাইনাস এর, মানে যেহেতু আমার একটি অংশ মাইনাস এসেছে তাই আমি সাজিয়ে যখন লিখব
আই আল্লাহ সংখ্যাটা ওই পাশে রাখবো আর আই ছাড়া সংখ্যাটা আগে রাখবো আগে যদি রাখতে চাই তা মাইনাস আমি নিব না এটা প্লাস করে দিব এটা যদি প্লাস করে দেই তাহলে শূন্য অংশটা মাইনাস করে দিব তো আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো অঙ্ক কিন্তু আমার এটি শেষ এবার আমরা আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কে চলে এসেছি আসো আমরা আজকের ক্লাসের শেষ অঙ্কটি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সহজ অঙ্ক এটি লিখব এত এর বর্গমূল লিখে আমরা লিখব যে এত এর বর্গমূল হচ্ছে আমার কি রুট 17 প্লাস 6 আই রুট 2 এবার দেখো 17 এ ভাগলে হবে 18 18 এখানে মাইনাস 1 আর মধ্যে হবে 6 আই রুট 2 দেখো আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো এইবার আমাদের এখানে একটা জটিল কনসেপ্ট দেখো a স্কয়ার মানে কি 18 স্কয়ার কোন কিছু স্কয়ার মানে 18 হচ্ছে না কোন পূর্ণ সংখ্যা কেন 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার 9 4 এর স্কয়ার 4 4 16 5 5 25 মানে 4 এর স্কয়ারও 18 না 5 এর স্কয়ারও 18 না তাহলে এটা কার স্কয়ার এটা আমার ঠান্ডা মাথায় বুঝতে হবে আমি একটু পরে বুঝাচ্ছি আমরা মাসকারের কনসেপ্টে চলে যাচ্ছি দেখো মাসকারের কনসেপ্টে চলে গেলে আমরা লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা জানি শেষে b স্কয়ার মানে মাইনাস 1 i স্কয়ার লিখে ফেললাম আর উল্টা দিকে করছে বোঝানোর জন্য তোমাদেরকে আর 2ab 2 a লিখলাম না b হচ্ছে i তো দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো 2ab দেখো 2 এর সাথে কত গুণ করলে আমি ভালো করে দেখি কি ছিল 6 i রুট 2 2 এর সাথে কত গুণ করলে আমার 2i হবে সেটা হচ্ছে কি আমি যদি 2 এর সাথে যদি এখানে এটা দ্বারা ভাগ করি 2i দ্বারা ভাগ করলে i i কাটা আর এটা দ্বারা ভাগ করলে 3 মানে কি 3 রুট 2 এর সাথে যদি আমি 2 গুণ করি 3 2 করে 6 রুট 2 হচ্ছে মানে এখানে আমি 6 রুট 2 পাচ্ছি যদি এখানে 3 রুট 2 মান হবে কি মান হবে 3 রুট 2 ভালো করে বুঝো তুমি আরেকবার আচ্ছা 6 রুট 2 i বা 6 i রুট 2 এখানে 2 লিখলাম আমি 6 কে 2 দ্বারা ভাগ করলে 2 তো লিখলাম 3 2 করে 6 আরেকটা 3 লাগে এখানে লিখলাম 3 আর আমার আছে রুট 2 তো দেখো 3 2 করে 6 3 2 করে 6 রুট 2 এই যে আমার রুট 2 রুট 2 আছে 3 2 করে 6 আয় মানে পুরোপুরি মিলে গেছে তাহলে আমার 2ab এ ধরেছি আমি 3 রুট 2 কে কাকে 3 রুট 2 কে দেখো 3 রুট 2 যদি আমি স্কয়ার করি অটোমেটিক 18 হবে আমি প্রমাণ করে দেখাচ্ছি দেখো 3 3 কা 9 3 স্কয়ার মানে 3 3 কা 9 আর রুট আর স্কয়ার কাটা থাকে 2 তো 9 2 করে 18 দেখো এখানে এই যে রুট 2 কে স্কয়ার করলে পাবো আমি 2 আর 3 কে স্কয়ার করলে পাবো 9 9 2 করে 18 তো আমার এই অংশটুকু আমরা আশা করছি বুঝতে পেরেছি তারপর বারবার ভিডিওটি লক্ষ্য করব ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না 3 রুট 2 মানে a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে a মানে 3 রুট 2 এখানে প্লাস i হচ্ছে আমার হোল স্কয়ার এখানে রুট দিয়ে দিলাম এবার আমি দিব প্লাস মাইনাস 3 রুট 2 i দুঃখিত প্লাস মাইনাস 3 রুট 2 প্লাস i তো এসে দেখো রুট আর স্কয়ার কাটা আর এখানে প্লাস মাইনাস লিখলাম কেন প্লাস এর কোনো কিছুকে স্কয়ার করলে যা হবে মাইনাস এর কোনো কিছুকে স্কয়ার করলে তাই হবে মানে একই সংখ্যা যদি হয় তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটি দ্বারা অনেক উপকার পেয়েছো তোমরা মানে তোমরা আজকের ক্লাসটি দ্বারা অনেক উপকৃত হয়েছো এবং এই অঙ্কগুলো তোমরা যদি বাসায় নিয়মিত চর্চা করো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে তোমরা তার সমাধান করতে পারবে আর শুধু আমার অনলাইন ক্লাসের উপর ডিপেন্ড করলে হবে না তোমাদেরকে অবশ্যই আমাদের যে বাজারে বইগুলো রয়েছে বিভিন্ন বই থেকে আমরা প্র্যাকটিস করতে হবে কেন দুই চার পাঁচটি অঙ্ক করলে বিশেষ করে পারা যাবে না তারপর আমি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক চেষ্টা করি ওই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হতে ওই অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করতে তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি আশা রাখবো সাবস্ক্রাইব করবে এবং নিয়মিতভাবে হচ্ছে কিছু কিছু অঙ্ক আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব যদিও আমি খুব ব্যস্ত থাকার কারণে আমি নিয়মিত অঙ্ক আপডেট দিতে পারি না তারপরেও চেষ্টা করব যতটুকু সম্ভব আমি ক্লাসগুলো দিতে এবং যেন ভবিষ্যতে তোমাদের এই ক্লাসগুলো দ্বারা অনেক উপকার হয় তো আমার আগামী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ